ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলি রয়েছে এবং সুখবর রয়েছে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তার আগে জানিয়ে দেওয়া হচ্ছে, এই ভিডিওতে যে ছবিগুলি দেখছেন এবং রয়েছে, এই ছবিগুলি নবনির্মিত সৎসঙ্গ বিহার করিমগঞ্জে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব এই নবনির্মিত সৎসঙ্গ বিহার করিমগঞ্জের শুভ উদ্বোধন করবেন। এবারে বিস্তারিত আসছে, 21 জানুয়ারি 2023 ইংরাজি, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব অসমের বরাক ভ্যালিতে শুভ আগমন করবেন। বরাক ভ্যালি অর্থাৎ কাছার করিমগঞ্জ হাইলাকান্দিতে শুভ আগমন করবেন তিনি। তার আগমন উপলক্ষে পবিত্র দীক্ষাদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। এবার প্রথম আচার্য দেব স্বয়ং নিজেই দীক্ষা দেবেন। সৎসঙ্গের ইতিহাসে যা আগে কখনো ঘটেনি, পূজ্যপাদ শ্রী শ্রী বরদা আচার্যদেব ছিলেন, শ্রী শ্রী দাদা আচার্যদেব ছিলেন, উনারা কখনও আচার্যদেব হওয়ার পর দীক্ষা প্রদান করেননি। সৎসঙ্গের ইতিহাসে এবার প্রথম আচার্যদেব স্বয়ং নিজেই দীক্ষা প্রদান করবেন। শ্রী শ্রী আচার্যদেব 21 জানুয়ারি 2023 ইংরাজি শুভ আগমন করবেন। মোট বরাক ভ্যালিতে কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দিতে 11টি স্থানে তিনি দীক্ষা প্রদান করবেন। শ্রী শ্রী আচার্যদেব বরাক ভ্যালির মোট 11টি স্থানে 21, 22, 23 ও 24 জানুয়ারি দীক্ষা প্রদান করবেন। 24 জানুয়ারি 2023 ইংরাজি তিনি আবার ফিরে যাবেন। সৎসঙ্গ বিহার করিমগঞ্জের শুভ উদ্বোধন করবেন তিনি 21 জানুয়ারি। আচার্যদেব হওয়ার পর বর্তমান আচার্যদেবের এই প্রথম দীক্ষা প্রদান কর্মসূচি এবং ওনার জীবনের এটি সর্বশেষ দীক্ষা প্রদান কর্মসূচি। জয় গুরু।